বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খবর বলছি, খানে খান খান বাহাদুর বাপের তেজ পুত্র পেলাস উপোস তালুকদার। কচুবনিয়া গুতগুতি সেন্টার থেকে খবর বলছি, চালচুরিতে আমরা আছি রানার চাপে পাথরঘাটা উপজেলা। পাথরঘাটা উপজেলা চাল চুরি করছে 550 বস্তা। দ্বিতীয় স্থান অধিকার করছে যশোরের মনিরামপুর 555 বস্তা। এরপরে আসি বগুড়ার খবরে, 100 বস্তা চাল চুরি করে বগুড়ার কিতাবালী ঘাট এখন জেলখানে। যশোরে চাল চুরি করছে মাত্র 80 বস্তা। নাটোরে চাল চুরি করছে 10 বস্তা সালার বসালারা শেষ রাশ। 10 বস্তা চাল চুরি করিয়া কেউ জেল খাটে। এরপরে আসি দ্বিতীয় সংবাদে, দ্বিতীয় সংবাদে জয়পুরহাট মাস্ত 7 বস্তা চাল চুরি করছে। নওগাঁয় চাল চুরি করছে 338 বস্তা। বাগেরহাটে 13 বস্তা। পটুয়াখালী চাল চুরি করছে 10 বস্তা। এদিকে জালকাঠি চাল চুরি করছে 50 বস্তা। পিলিশপুরের নান্দা ওডে নাই। পিলিশপুর আসলে চাল চুরি করছে বেশি, ওরা চোরের কোন অভাব নাই, চোরের খনি গোয়ার চোর কি কই। এখন এখানে হিসাব নিকাশ করা যাইতে আছে, যশোরের মনিরামপুর সবচাইতে শ্রেষ্ঠ চোর, পাথরঘাটা আছে দ্বিতীয় চোরের খনি। আমাদের খবর পরবর্তী পাওয়ার জন্য গুতগুতি সেন্টারের অনলাইনে যোগাযোগ করুন। আজকের মতো রাত্রের টেস্টের সংবাদ শেষ করছি, খোদা হাফেজ।